হ্যালো, আমি আলিক রায়। শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞানের প্রথম পর্চ এবং দ্বিতীয় পর্চের বিভিন্ন গাণিতিক সমস্যার শর্ট টেকনিক তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আর তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আমরা আজ আরও কিছু অঙ্কের শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটু বলি যে আমরা হ্যাপি স্কুলের পক্ষ থেকে শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথস নামে একটি বই প্রকাশ করেছি এবং বইটি আমি নিজেই লিখেছি। তো এই বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছো। যারা এখনও বইটি সংগ্রহ করনি, তারা স্ক্রিনে দেওয়া যে দুইটি নাম্বার আছে, নাম্বার দুটিতে যোগাযোগ করে বই দুটি সংগ্রহ করে নাও। এই বইটি মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে বলে আমি আশা করছি। সুতরাং তোমরা যারা বুয়েট, রুয়েট, কুয়েট, সুয়েট ইত্যাদি ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাচ্ছ, আমি মনে করি এই বইটি তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্কটি কী ছিল। তো আজকের প্রথম অঙ্কটিতে বলা আছে, একটি দ্বিযোজী ধাতুর আয়তন 4×10⁻¹⁵ মিটার কিউব, ধাতুর ঘনত্ব 900 কেজি পার মিটার কিউব, মোলার ভর 60 গ্রাম পার মোল, ওই নমুনার ইলেকট্রন সংখ্যা কত। এবং এখানে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা দেওয়া আছে, যেটা Na ইজ ইকুয়াল টু 6.02×10⁻²৩। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, অঙ্কটার বেসিক রুলসটা হচ্ছে যে তোমাকে এই কাজ এখানে এই ধাতুর ভরটা বের করতে হবে। তো যেহেতু আমাদের এখানে ভর দেওয়া নেই, তো ভর বের করার একটা শর্ট ওয়ে হচ্ছে বা ভর বের করার একটা সিস্টেম হচ্ছে, আমরা সবাই জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v, এবং সেখান থেকে আমরা জানি যে m ইজ ইকুয়াল টু রো ইনটু ভি, অর্থাৎ ঘনত্ব এবং আয়তনকে গুণ করলে তার ভর পাওয়া যায়। এবং এই যে ভরটা আমরা পাবো, এই ভরটা আমরা কেজি এককে পাবো বলে সেটাকে আমরা গ্রামে কনভার্ট করব, অর্থাৎ 1000 গুণ করব। এবং সেটা করার পরে যেহেতু আমাদের এটা দ্বিযোজী ধাতু, সুতরাং আমরা এটার সাথে 2 গুণ করব এবং তার সঙ্গে ইলেকট্রন সংখ্যাটাকে গুণ করব। তো আমাদের এখানে আয়তনের মান 4×10⁵¹⁵ মিটার কিউব, দ্বিযোজী তাই n ইজ ইকুয়াল টু 2, ঘনত্ব 900 এবং মোলার ভর m ইজ ইকুয়াল টু 60। তো আমরা একটু আগে যে প্রসিডিউরটা বললাম, সেই প্রসিডিউরটাকে যদি আমরা একটা শর্ট সূত্রে প্রকাশ করি, তাহলে সূত্রটা হবে 1000×n×অ্যাভোগাড্রোর সংখ্যা×ঘনত্ব×আয়তন/মোলার ভর। তাহলে এখানে 1000, n এর মান হচ্ছে আমাদের 2, যেহেতু আমাদের প্রশ্ন বলা আছে দ্বিযোজী ধাতু, দেন আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার মান, ঘনত্ব আমাদের দেওয়া আছে 9000, এবং তার সঙ্গে আমরা আয়তনটাকে গুণ করে যদি আমরা মোলার ভর দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব এবং অ্যান্সারটা হবে 7.22×10⁴। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। তো আশা করছি আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় অঙ্কটি। তো আমাদের দ্বিতীয় অঙ্কটিতে বলা আছে, 4 ওহম রোধের কোনো তারকে বাঁকা করে বৃত্তাকার করা হলো, বৃত্তের ব্যাসের উভয় পাশের রোধ কত। তো এই অঙ্কটি শর্টকাট টেকনিকটা হচ্ছে যে আমাদের যে রোধ থাকবে, সে রোধকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা উভয় পাশে রোধ পেয়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে, এই অঙ্কটি কিভাবে হচ্ছে? আসলে যখন কোনো একটা নির্দিষ্ট রোধের তারকে বৃত্তাকারভাবে বাঁকানো হয়, তখন তার রোধটা সমান 2 ভাগে ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ 4 ওহমটা কী হয়ে যাবে, 2টা ভাগে ডিভাইডেড হয়ে 2 ওহম 2 ওহম হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের বলা হয় যে উভয় পাশের বৃত্তের উভয় বৃত্তের ব্যাসের উভয় পাশের রোধ কত, সেক্ষেত্রে আমরা এখানে তুল রোধ বের করব এবং আমরা ধরে নেব যে এই 4 ওহম যে 2টা 2 ওহম 2 ওহম রোধে ভাগ হয়ে গেল, সেটার সমান চলে আছে এই 2টা রোধ, এবং তাদের তুল রোধটা বের করার ফর্মুলা হচ্ছে 1/RB ইজ ইকুয়াল টু 1/R1×1/R2, 1/R1+1/R2, এবং সেখান থেকে আমাদের R এর মানটা বের হবে। তো ওভারঅল এই টোটাল টেকনিকটাকে একবারে যদি তুমি করতে চাও, তাহলে একবারে টেকনিকটা হবে তোমার যে রোধের মানটা দেওয়া থাকবে, যদি এখানে বৃত্তাকার করে বাঁকানো হয় তাহলে সেটাকে, এবং পরবর্তীতে যদি সেটাকে তুল্য রোধ বের করতে বলে বা বৃত্তের ব্যাসের উভয় পাশে রোধ বের করতে বলে, তাহলে তুমি সেটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে পরে তুমি এখানে R এর মানটা পেয়ে যাবে। তো এইবার আমরা দেখবো আমাদের তৃতীয় অঙ্কটি কি আছে। তো আমাদের তৃতীয় অঙ্কটি বলা আছে, 6 ভোল্টের একটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.25 ওহম, 3 ভোল্ট বিশিষ্ট অন্য একটি ব্যাটারির রোধ 0.5 ওহম, ব্যাটারি দুটিকে সমান চলে যুক্ত করলে সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তো এই ক্ষেত্রে যদি আমাদের এই অঙ্কটার মান বের করতে বলে, তাহলে অঙ্কটা বের করার ফর্মুলাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ফার্স্টে E1R2+E2R1, অর্থাৎ প্রথম যে বিভব 6 ভোল্ট, তার সঙ্গে দ্বিতীয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে আমরা গুণ করব। ওকে, এবং দ্বিতীয় যে বিভব, এই দ্বিতীয় বিভবের সঙ্গে প্রথম ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে আমরা গুণ করব।
এটা করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা অভ্যন্তরীণ রোধ দুইটার যে যোগফল আছে এই যোগফল দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে পরে আমরা আমাদের বিভব পার্থক্যটা পেয়ে যাব। এবং সেই ক্ষেত্রে আমাদের যেহেতু E1 এর মান 6, তাহলে 6 এবং আমাদের দ্বিতীয় অভ্যন্তরীণ রোধের মান 0.5, সো 6 × 0.5 দেন আমাদের প্রথম দ্বিতীয় ব্যাটারির ভোল্ট হচ্ছে 3 এবং তার সঙ্গে আমাদের প্রথমটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.25, তাহলে এটা গুণ করব এবং দেন আমরা অভ্যন্তরীণ রোধ দুইটিকে যোগ করে দেবো এবং ইন টোটাল আমাদের যে বিভবটা আমরা পাবো সেটা হবে 5 ভোল্ট। তা আমি আশা করছি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের 4 নম্বর অঙ্কটি কী আছে। তো আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা আছে, একটি পোটেনশিওমিটার তারের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে কোনো বিদ্যুৎ কোষের জন্য 6 মিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। কোষটির দুই প্রান্তের সাথে 3 ওহম রোধ যুক্ত করলে 4 মিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, কোষটির অভ্যন্তরীণ রোধ কত? তো অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা পোটেনশিওমিটার আছে এবং যেখানে আমরা 6 মিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, কিন্তু যদি আমরা সেখানে 3 ওহমের একটা রোধ জুড়ে দিই তাহলে নিষ্পন্দ বিন্দুটা আমরা 4 মিটার দূরে পাচ্ছি, সেক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কত? তো এটার ফর্মুলাটা হচ্ছে এটাই যে তোমার যে রোধ আছে সেই রোধের সঙ্গে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই যে দুইটা নিষ্পন্দ বিন্দু দূরত্ব অর্থাৎ 6 মিটার এবং আমাদের যে 4 মিটার এই দুইটাকে তুমি বিয়োগ করে দিবা, অর্থাৎ L1 - L2। দেন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমার যে দ্বিতীয়টার অর্থাৎ রোধ লাগানোর পরে তুমি যে নিষ্পন্দ বিন্দু যে দূরত্বটা পাইলা অর্থাৎ 4 মিটার সেটা দিয়ে টোটাল মানটাকে ভাগ করে দিবা, অর্থাৎ সূত্রটা হবে R × L1 - L2/L2। এবং সেক্ষেত্রে আর এর মান হচ্ছে আমাদের 3 এবং এখানে L1 এর মান হচ্ছে 6 আর L2 এর মানটা হচ্ছে 4 এবং সেটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা টোটাল মান পাবো হচ্ছে 1.5 ওহম। তো এই অঙ্কটি তোমরা ভালো হয় যে ভিডিওটা পজ করে অঙ্কটি একটু তুলে সূত্রটা লিখে অঙ্কটি যদি অ্যান্সারটা বের করে নাও তাহলে খুব ভালো হয়। এবং আমি যে 4টি অঙ্ক করলাম এই 4টি অঙ্কই কিন্তু বুয়েট টুয়েট গ্র্যাজুয়েটে বিভিন্নবার পরীক্ষাতে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসতে দেখা গিয়েছে। সো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগবে বলে আমি আশা করছি। সো এবং এই আর একটা কথা একটু বলি যে এই অঙ্কগুলো কিন্তু আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ অধ্যায় থেকে নিয়েছি। ওকে, তো কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ অধ্যায়ের অঙ্কগুলো একটু সলভ করলে পরে যে অঙ্কগুলো সলভ করলে এই অঙ্কগুলো তুমি দেখতে পাবে যেগুলো একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক। তো এরকম আরও অনেক অঙ্ক কিন্তু আমাদের শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথস এই বইটাতে আছে। তো তোমরা অনেকেই বইটা সংগ্রহ করেছো যেটা আমি প্রথমেই বলেছিলাম। তো তোমরা যদি বইটা আবার যারা এখনো সংগ্রহ করো নাই তারা যদি একটু সংগ্রহ করে নাও ভিডিওটার প্রথমে গিয়ে নাম্বার 2টি দেখে, তাহলে আমি আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। এবং আগামী ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞানের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি একটা যেটা বলবো যে তোমরা ভিডিওটির নিচে কমেন্ট করো, কমেন্ট করে এটা জানাও যে তোমাদের কোন অধ্যায় রিলেটেড অঙ্কগুলোতে বেশি প্রবলেম এবং স্পেসিফিক তোমাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে সেই ম্যাথটার কথাও আমাদেরকে জানাও, আমি চেষ্টা করব সেটা সলিউশন তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার। আশা করি সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং শারীরিক দূরত্ব মেনে চলবে, যেহেতু আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আছি। এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।